ধন্যবাদ পরমেশ্বর পিতা, গুরুজীশুর নাম থেকে, গুরুজীশু গ্রন্থ থেকে ধন্যবাদ করি। আর খুব সুন্দর দিন, সুন্দর সময় করে দিয়েছেন পরমেশ্বর পিতা তার এই পবিত্র বাক্যকে আলোচনা করার জন্য। আর ইউটিউবের মাধ্যমে যেসব দর্শকরা আমার এই পরমেশ্বর পিতা শিক্ষা বিষয়ক ভিডিও দেখছেন, তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে নমস্কার এবং অভিনন্দন। কারণ পরমেশ্বর পিতা তার প্রত্যেক সন্তান যারা তাকে বিশ্বাস করে এবং তাদের পরমেশ্বর পিতা আর যে পথ, যে ব্যবস্থা তা অনুসরণ করে, প্রত্যেক আত্মিক জনকে পরমেশ্বর পিতা এই বাক্য দ্বারা আশীর্বাদ করবে। প্রত্যেককে তাদের জীবনের প্রয়োজনীয় যে জিনিস, যে প্রয়োজনীয় যে বাক্য আহার, তা দেওয়ার চেষ্টা করবে পরমেশ্বর পিতা। আমরা সবাই কি খাই না, ভাত খাই, মুড়ি খাই, শরীরকে বাঁচানোর জন্য আমরা শরীরের খাবার খাই, মাংসকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের এই শরীর মধ্যে যে আত্মা রয়েছে, যে মন, যে পবিত্র যে এক আত্মা, তাকে আমরা এই সেই আত্মার খাওয়ার আমরা গ্রহণ করবো আজকে এই ঈশ্বরের বাক্য দ্বারাই। তো এই বাক্যকে আমরা সবসময় মেনে চলবো। এই বাক্যের মধ্যে যে সামর্থ্য রয়েছে তা সব থেকে দামি, কারণ পরমেশ্বর পিতা আমাদেরকে সেই বচন দ্বারা সেইভাবে তৈরি করতে চান যে যেসব জায়গায় এখনও মানুষরা অন্ধকারে, কষ্টে, দুঃখে, যন্ত্রণায় পড়ে আছে, সেই সব মানুষের জন্য আমরা যেন চিন্তা করি। পরমেশ্বর পিতা বলেন যে তুমি তাদের জন্য, তুমি যদি ভাবো, আমি তোমার জন্য করে দিচ্ছি। কারণ আমার দ্বারা পরমেশ্বর পিতা আমাকে শেখাবেন, আমাদেরকে ঈশ্বর ব্যবহার করেন তার কাজে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ করি যিশুর নাম থেকে। আর আত্মিকজন এই মুহূর্তে যারা এই ভিডিওকে দেখছেন, প্রত্যেককে ঈশ্বর তা আশীর্বাদ করবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে এবং পাশের দেওয়া বেল বাটনটি ক্লিক করে নেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যাতে পেয়ে যেতে পারেন সবার আগে, সবার প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে আপডেট। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও রোমিও থেকে শেখাবো, রোমিওর 8:12 থেকে। এখানে লেখা রয়েছে যে, অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়। যে হে আমার ভাই বোনেরা, আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়। যে হে ভাতৃগণ, আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়। আমরা আজকে ঋণী, কিন্তু কার কাছে ঋণী? না, আমরা ঈশ্বরের কাছে ঋণী, তার কাছে আমরা সব সময় ঋণী। তো হে ভাতৃগণ, আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের পাশে জীবনযাপন করিব। হ্যাঁ, আমরা এই শরীরের কাছে ঋণী নয়, আমরা ঈশ্বর কাছে ঋণী, ঈশ্বরের আত্মার কাছে ঋণী, কারণ গুরু যিশুর কাছে ঋণী। কারণ উনি আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত যন্ত্রণা সহ্য করেছেন আমাদের জন্য, আমাদের অপরাধকে ক্ষমা করেছেন, আমাদের পাপ সকল কুশে গ্রহণ করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন, নিজেকে মৃত্যু থেকে আবার পুনরুত্থিত করেছেন। পরমেশ্বরের পুত্র গুরু যিশু এবং পরমেশ্বর পিতার কাছে আমরা ঋণী সবসময়, এবং আমাদের শিক্ষকদের কাছেও আমরা ঋণী। যেখানে বললো যে, অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের পথে জীবনযাপন করব। হ্যাঁ, আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়, কিন্তু যে মাংসের পথে জীবনযাপন করব। কারণ যদি মাংসের পথে জীবনযাপন করো, তবে তোমরা নিশ্চয়ই মরিবে। পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা বললো যে, মাংসের পথে যদি চলো, তবে অবশ্যই মরিবে। জগৎ মাংসের পথে চলে, তো মাংসের পথে চলছে বলে মানুষের মধ্যে মৃত্যু আসছে, কিন্তু আত্মার পথে চলে নয়। কারণ পরমেশ্বরের বাক্য আত্মার ব্যবস্থা, ঈশ্বরের ব্যবস্থা হচ্ছে আত্মার ব্যবস্থা, সে সত্যের আত্মা। কিন্তু যদি আত্মাদের দেহের ক্রিয়া সকলে মৃত্যুর সাত করে, তবে জীবিত থাকিবে। যে মাংসের ইচ্ছা কি, মাংস চাইবে, বুদ্ধি চাইবে, এটা করো, ওটা করো, সেটা করো, সেটা করো, কিন্তু না, পরমেশ্বর চাই, তখন আপনাকে চাইতে হবে পরমেশ্বর কাছে প্রার্থনা, পিতা আমি কি করব, আমার বুদ্ধি, আমার মাংস অনেক কিছু চাইছে, কিন্তু আমি কি করব। পরমেশ্বর পিতা বলেন, তুমি এটা করো, যেটা মনে লাগবে সেটা করো, পরমেশ্বর দেখবে তুমি সফল। পরমেশ্বর পিতার জন্য বলে যে, মাংসের কার্য সকল হচ্ছে মৃত্যু, আর আত্মার কার্য সকল জীবন। যে তুমি, তবে তোমরা নিশ্চয়ই জানিবে যে, যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুর সাথ করে, তবে জীবিত থাকিবে। যে আত্মাতে দেহের সকল পাপ কাজ সকল ত্যাগ করে যদি তুমি জীবিত থাকো, তবে অনন্ত জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারা ঈশ্বরের পুত্র। হ্যাঁ, যতজন ঈশ্বরের আত্মাকে গ্রহণ করেছে, নতুন জন্ম হয়ে নতুনভাবে চলছে, আত্মাকে গ্রহণ করেছে, সে রমণীয় দর্শনে অঙ্গীকার হয়েছে, প্রত্যেকে ঈশ্বরের আত্মাকে গ্রহণ করেছে, তবে তারা ঈশ্বরের সন্তান। অর্থাৎ ঈশ্বরের আত্মা দ্বারা যারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। যারা ঈশ্বরের আত্মা দ্বারা চলে না, তারা ঈশ্বরের পুত্র নয়, তারা হচ্ছে মাংসের পুত্র।
বস্তুত তোমাদের তোমরা দাসত্বের আত্মা পাও না যে আবার ভয় করিবে। হ্যাঁ, আমাদেরকে ঈশ্বর দত্তক পুত্র তারা আত্মা দিয়েছে, তার একজাত পুত্রের যে আত্মা আমাদেরকে দিয়েছে। তো আমরা বস্তুত দাসত্বের আত্মা পাই না, যে আমরা কোনো হেলাফেলা আত্মা পাই না, যে আমরা ভয় করব। কিন্তু দত্তক পুত্র তো আত্মা পাইয়েছ, যে আত্মাতে আমরা আব্বা বা পিতা বলে ডাকতে পারি। হ্যাঁ, আমাদেরকে যে ঈশ্বর যে আত্মা দিয়েছেন তা দত্তক পুত্র তার আত্মা, তার একজাত পুত্রের থেকে আত্মা, অর্থাৎ গুরু যিশুর থেকে আমাদেরকে সে পবিত্র আত্মা দিয়েছেন। তো সে আত্মা দ্বারা আমরা পিতা বলি, আমরা ঈশ্বরকে পিতা বলার অধিকার পেয়েছি। কারণ আগে আমরা ঈশ্বরকে কখনো পিতা বলতে পারতাম না, আমরা ঈশ্বর বলতাম। কিন্তু আজকে আমাদেরকে ঈশ্বর পিতা বললেন যে আমাকে পিতা বলে ডাকো, তোরা পিতা বলে ডাক আমায়, কারণ আমি সেই মহান ঈশ্বর। আমি আমি তোদেরকে সেই ক্ষমতা দিলাম, আমার এক বছর দত্ত পুত্রের ক্ষমতা, দত্তক পুত্র তা আত্মা তোদেরকে দান করলাম, যে আত্মা দ্বারা তোরা আমাকে পিতা বলবি বা আব্বা বলে ডাকি উঠবি। আত্মা আপনিও আপনি আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন, যে আত্মা আপনি নিজে থেকে আমাদের সহিত সাক্ষ্য দিতেছেন আমরা ঈশ্বরের সন্তান। না আমরা কার সন্তান আছি আজকে, না পরমেশ্বর পিতা সন্তান। তো আমাদের উচিত সবসময় পরমেশ্বর পিতাকে মেনে চলা, তার বাক্যকে, তার ব্যবস্থাকে মেনে চলা, শিক্ষকদের কথাকে মেনে চলা। শিক্ষকদের কথা কখনো অবহেলা করবেন, কারণ শিক্ষকরা নিজে থেকে কিছুই বলেন না, তারা ঈশ্বরীয় জ্ঞানকে নিজেদের মধ্যে নিয়ে ঈশ্বরের পথে নিজেদেরকে চালিত করে আপনাদেরকে আজকে বলছেন। অবশ্যই তাদের কথাকে মেনে চলবেন, যে যেখানে যান ভজনে বচনে ঈশ্বরীয় কার্য যান, প্রত্যেকে আপনাদের শিক্ষককে মেনে চলবেন, কারণ পরমেশ্বর পিতা এই ব্যবস্থা দ্বারা আমাদেরকে শেখায় তা। আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, যে আমরা ঈশ্বরের দায়াত অর্থাৎ ঈশ্বরের দাস, আমরা সেবক, আমরা ঈশ্বরকে মানব, তার কার্য করব, তার পথে চলব। তার ইচ্ছা কি? ঈশ্বর বলেন, পরমেশ্বর পিতা বলেন যে আমার ইচ্ছা কি। আজকে মানুষের কাছে প্রত্যেক মানুষের প্রত্যেকটা ইচ্ছা আছে, এ বলে আমার এটা ইচ্ছা, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, সে বলে আমি গায়ক হব, সে বলে আমি উকিল হব, সে বলে আমি ব্যারিস্টার হব, সে বলে আমি আমি চাকরি করব। সবাই পরমেশ্বর পিতা বলে সবাই সব করে, যে যেমন ইচ্ছা বানায়, যে যেমন অধ্যয়ন করে, যে যেমন সেই বিষয়ে নিজেকে চালিত করে, সে তেমনভাবে সেই জায়গায় পৌঁছো, সেই লক্ষ্যে। পরমেশ্বর পিতা বলে আজকে তোমাদের ইচ্ছা কী, আপনাদের ইচ্ছা কী, আপনাদের প্রত্যেকের ইচ্ছা, ঈশ্বরীয় কাজে কী ইচ্ছা আপনাদের, যে আপনার বিশাল কিছু হবে না। ঈশ্বর বলে যে আপনাদের ইচ্ছা হবে যে ঈশ্বরের আজ্ঞাকে পালন করা, প্রেম করা। ঈশ্বর বলেন যে আমাকে প্রেম তোমরা, আপনার মানুষ বলছে আমাকে প্রেম করে, আমাকে ভালোবাসে, কিন্তু প্রেম কি? যেটা আমি বলি সেটা মেনে চলা, অর্থাৎ আমার এই বাক্যে যা আছে, আমি বলি চুরি করিও না, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, কাউকে অকারণে শ্লাঘা করিও না, কার দ্রব্য নিও না অকারণে, হাত দিও না, সবাইকে ভালোবেসো, তার সঙ্গে চলো, একে অপরের বিপদে সাহায্য করো, পাশে থাকুন। তো এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের আরেকটা ইচ্ছা আছে যে আমার পুত্র গুরু যিশুকে যেন সমস্ত মানুষ, জগতের সমুদয় মানুষ গ্রহণ করে এবং তাকে জানতে পারে এবং তাকে গ্রহণ করে নিজেদের পাপ সব স্বীকার করে এবং অনন্ত জীবন পায়। আর আমার যে পুত্র জীবিত আছে তার দ্বারা আমি যে আজকে মহান মহান গৌরবান্বিত হচ্ছি, তো সেই জন্য আমরা আমার সন্তান গুরু যিশুকে আপনারা সবসময় ভালোবাসুন, অন্তর থেকে প্রেম করুন, তার ইচ্ছা চলুন, তো গুরু যিশু আপনাদেরকে আশীর্বাদ করবে। তো পরমেশ্বর পিতা এটাই ইচ্ছা, মানুষকে সমুদয় জাতি জগৎকে পাপ থেকে পরিত্রাণ করা, এটাই পরমেশ্বর প্রধান ইচ্ছা। তাহার সহিত তোমরা চলো, ঈশ্বরের বাক্যকে আরো মেনে চলো। আর একটা রয়েছে রোমিও 8:20 রয়েছে, প্রাপ্তির অপেক্ষা করিতেছে কারণ সৃষ্টি অসারতার বশীকৃত হইল। সৃষ্টি কি আজকে না অসারতায় বশীকৃত হয়েছে? দেখুন না জগতে কিরকম রোগ ব্যাধি মানুষের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে। এ তো ক্ষণিক জগৎ, এ তো পৃথিবী। পরমেশ্বর বলেন আমি স্বর্গ বানিয়েছি, স্বর্গ নরক। স্বর্গ হচ্ছে সিংহাসন আমার, পৃথিবী হচ্ছে আমার পাদপীঠ। অর্থাৎ আমি এমন বড় ঈশ্বর কিন্তু আপনারা কেউ দেখতে পান না। আমি কোনো মন্দিরে থাকি না, মসজিদে থাকি না, আমি সবসময় প্রত্যেক মানুষের মধ্যে রয়েছি, প্রত্যেকটা অন্তরে আত্মাতে বিরাজমান, অন্তর্যামী পরমেশ্বর, এহোবা পরমেশ্বর। তো আমি প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে রয়েছি, কিন্তু আপনারা আমাকে জানেন না। কিন্তু তোমরা মন্দিরে যাও, মসজিদে যাও, কিন্তু ঈশ্বর বলেন যে দেখো আমি প্রত্যেকের হৃদয়ে রয়েছি, আপনারা যদি আমাকে ভালোবাসে না, আপনারা যদি আমাকে প্রেম করেন ঈশ্বরের যে বাক্য, তবে ঈশ্বর খুশি হয়। ঈশ্বর বলেন প্রত্যেকের হৃদয়ে আমি থাকি, যে
হৃদয়কে অন্তঃকে শুদ্ধ করে চালিত করে তার অন্তরে বিরাজ করি। যে অন্তরে পাপ চিন্তা দুষ্টতা থাকে সেই অন্তরে থাকে না ঈশ্বর, কারণ ঈশ্বর বলেন সেই পবিত্র স্থান হচ্ছে আমার থাকার জায়গা, যে আমি সেটা হচ্ছে মানুষের মন অন্তর হৃদয় আত্মা, আত্মাতে আমি থাকে বিরাজ করি। ঈশ্বরের বাক্য আপনাদেরকে উৎসাহ করার জন্য, ঈশ্বরের জ্ঞানের জন্য, কোনো মানুষকে কোনো ধর্মকে আঘাত করার জন্য নয়, ঈশ্বরের বাক্য দ্বারা আপনাদের প্রত্যেক পরমেশ্বর আশীর্বাদ করুক। গুরুজীশুর নামে গুরুজীশু আপনাদেরকে অবশ্যই এই বাক্য দ্বারা প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ করুক এবং আমাদের জীবনকে পরিবর্তন করুক, আপনাদেরকে ঈশ্বরের বাক্য কার্যে চালিত করুক। আশা করবো এই বাক্যের দ্বারা আপনারা অবশ্যই উৎসাহিত হতে পেরেছেন। তো আজকে এতটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম, বাকি আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও শেখাবো ঈশ্বরের বাক্যের বিষয়ে। ততক্ষণে টাটা, বাই বাই।